আমার কাছে ভালো মিল্ক পাউডার মানে ফ্রেশ, কারণ এতে আছে ভালো দুধের সবগুলো গুণ আর প্রয়োজনীয় পুষ্টি। বিশ্ব সেরা ফার্ম থেকে সংগৃহীত ফ্রেশ ইনস্ট্যান্ট ফুল ক্রিম মিল্ক পাউডার, এখন নতুন ও আরো উন্নত। দর্শক, ফ্রেশ ইনস্ট্যান্ট ফুল ক্রিম মিল্ক পাউডার নিবেদিত ইনস্ট্যান্ট ইফতারে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মারিয়া নূর। পর্বটি মনোযোগ দিয়ে দেখুন, কারণ এই পর্বের উপরে আপনাদের জন্য থাকবে একটি কুইজ, এবং কুইজের সঠিক উত্তর দিয়ে আপনারা জিতে নিতে পারেন আকর্ষণীয় সব পুরস্কার। আজকে আমার সাথে সেলিব্রিটি গেস্ট হিসেবে রয়েছে, যাকে আমরা অনেক বেশি সেলিব্রেট করি, যে আমাদেরকে সেলিব্রেট করতে হেল্প করে অনেক সুন্দর সুন্দর গান দিয়ে। আমাদের সাথে আজকে রয়েছে কনা। হ্যালো, হাই। আজকে তোমার জন্য, হ্যাঁ, তুমি দেখতে পাচ্ছ পাস্তা আছে এবং এখানে বাটার আছে, ফ্লাওয়ার আছে, চিজ আছে। হোয়াট ডু ইউ থিঙ্ক কি হতে পারে? ক্রিম পাস্তা। ক্রিম পাস্তা, ইউ আর ভেরি গুড কুক, আমি বলতে পারছি এখন সেটা। আচ্ছা, আমরা যেটা করব প্রথমে সেটা হচ্ছে, প্রথমে আমরা এখানে বাটার দিয়ে নিব। ওকে, বাটারে ফ্লাওয়ার দিব, আমরা এটা দিয়ে একটা আগে ক্রিম সসটা তৈরি করব। সো তুমি কি তো করতে চাও এটা? হ্যাঁ হ্যাঁ। ওকে, আর আই থিঙ্ক সবচেয়ে মেইন ইনগ্রেডিয়েন্টস হচ্ছে মিল্ক। আমি তাহলে এদিকে রেডি করি, বাটার দিয়ে দিচ্ছি ফার্স্টে, আর আমি ফ্রেশ ইনস্ট্যান্ট ফুল ক্রিম মিল্ক পাউডার দিয়ে ইনস্ট্যান্ট এক গ্লাস দুধ তৈরি করে নিচ্ছি। আমি হাফ লিটার পরিমাণ দুধ গুলিয়ে নিচ্ছি। আচ্ছা, আর আমি বাটার দিয়ে দিচ্ছি হচ্ছে ফ্লাওয়ার। ওকে মারিয়া, দুধটা দিয়ে দিতে হবে কিন্তু। হ্যাঁ হ্যাঁ, দুধটা গোলানো হয়ে গেছে, আমি দিচ্ছি তোমাকে। যে কোনো ডেজার্ট বানাতে যে একটা ক্রিমিনেস দরকার হয়, শর্টটা থাকলে খুব ভালো লাগে, সেই জিনিসটা আমরা এখানে পাই। আর নিউট্রিশিয়াস ভ্যালু অনেক হাই, বিকজ এটাতে 28% ফ্যাট রয়েছে। ওকে, চিকেনটা আমি আগেই সতে করে রেখেছি, যেটা এটার জন্য লাগবে। আমরা এখানে এটা যখন আরও ঘন হয়ে আসবে, একটা ক্রিমি ভাব চলে আসবে, তখন এটার সবচেয়ে মানে কঠিন জায়গা হচ্ছে যে এরকম নাড়তে হয় সারাক্ষণ, সারাক্ষণ নাড়তে হয়। এবং আরেকটা জিনিস হচ্ছে যে, যেহেতু ফ্লাওয়ার দিয়ে করা ফ্রেশ ইনস্ট্যান্ট মিল্ক কখনো লাম্প তৈরি করবে না, বাট ফ্লাওয়ারটার কারণে একটু লাম্প হয়ে যেতে পারে, সে কারণে উইক্স দিয়ে আমরা এটাকে খুব ভালো করে মিক্স করে নিতে হয়। চিকেনটা আগে দিয়ে দিই। চিকেনটা দিয়ে দিলে এবার আমি এখান থেকে জয়ফুল গুঁড়ো দিব, জাস্ট ওয়ান পিঞ্চ, জাস্ট টেস্টের জন্য। অ্যান্ড হোয়াইট পেপার, হোয়াইট পেপার দিব, যে যতটুকু আসলে পছন্দ করে। আমি একটু বেশি পছন্দ করি, তুমি কিরকম পছন্দ করো বলো, তাহলে আমরা মাঝামাঝি একটা পর্যায়ে, মাঝামাঝি দাও। ওকে, মাঝামাঝি পর্যায়ে একটা দিলাম। আমরা সবাই স্পাইস লাইক করি। হ্যাঁ, এতটুকু দিলাম। একটু সল্ট লাগবে, অল্প একটু। পাস্তাটা দিয়ে দাও। পাস্তাটা দিয়ে দিই। এটাতে আমরা একটু অরিগানো দিব। ওকে, অরিগানো দিয়ে তারপরে উপরে আমরা চিজ দিয়ে এটা নামিয়ে ফেলবো। ইজি কিন্তু অনেক, না? হ্যাঁ, আর আমার ক্রিমি পাস্তা খুব পছন্দ। আমারও, মাশরুম দিয়ে হোক, চিকেন দিয়ে হোক, আমরা উপরে চিজ দিতে, হ্যাঁ, স্প্রেড করে দিচ্ছি চিজটা। এটা একটু, ওকে, তাহলে আমরা এটা একটু নেড়ে নামিয়ে ফেলবো। ক্রিমি পাস্তা মারিয়া সার্ভ করবো। ওকে, একদম মানে আমরা অনেক চিজ দিয়েছি, যারা বেশি চিজ পছন্দ করে তারা একটু বেশি চিজ দিতে পারে। এত চিজ দিয়েছি যে পিজার মতো করে খুব সুন্দর করে চিজগুলো আসছে, এবং আমার এটা খুব পছন্দ, আমারও ভালো লাগে অনেক। এবার এটার উপরে একটু অরিগানো দিয়ে দিব, জাস্ট ফর গার্নিশ। হ্যাঁ, ফর গার্নিশিং। সো তৈরি হয়ে গেল ক্রিমি চিকেন পাস্তা। ওকে, আর আমরা এটার জন্য ওয়েট করবো ইফতার পর্যন্ত। ইফতার পর্যন্ত। দর্শক, কুইজের প্রশ্ন আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এবং এই প্রশ্নের উত্তর আপনাদেরকে দিতে হবে নেক্সট 24 আওয়ার্সের ভিতরে কমেন্ট বক্সে। এবং সঠিক উত্তরদাতাদের মাঝ থেকে একজন সৌভাগ্যবান বিজয়ী পাবেন প্রতি সপ্তাহে একটি করে স্মার্টফোন, আর অন্য বিজয়ীদের জন্য থাকছে আকর্ষণীয় উপহার। দর্শক, আজকের এপিসোড এখানেই শেষ করছি। নেক্সট এপিসোডে আপনাদের জন্য আরেকটা নতুন আইটেম নিয়ে হাজির হব, এবং আমার সাথে সেলিব্রিটি গেস্ট হিসেবে কে থাকবে সেটা জানতে হলে আপনাদেরকে আরেকটু অপেক্ষা করতে হবে। আর সেই পর্যন্ত নিজের যত্ন নিন, রমজানে সুস্থ থাকুন, ভালো থাকুন।